হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ও মাধ্যমিক কোশ্চেন আসতে চলেছে, সেই সমস্ত দিয়ে কোশ্চেন নিয়ে আলোচনা করবো। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এই অঙ্কটি এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক একটা চলে আসে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন পূর্ণ টোয়েন্টি নাইন বাই থার্টি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তা এটাকে কী হচ্ছে সমাধান করতে দিয়েছে, মানে এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখি এটাকে আমি কীভাবে খুবই সহজতর পদ্ধতিতে করবো, যাতে তোমাদের ক্যালকুলেশন করতে খুবই কম সময় লাগে এবং সহজে তোমরা করতে পারো। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার কী হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন প্লাস কী হয়ে যাচ্ছে টোয়েন্টি নাইন বাই থার্টি ই এক্স, এটাকে ব্র্যাকেটের ভেতর দিয়ে দিলাম মাইনাস ওয়ান। এখানে কী করলাম, যেখানে পূর্ণ আছে পূর্ণের জায়গায় প্লাস দিয়ে দিলাম। কারণ কি, এই দেখো দুই পূর্ণ যদি একের দুই থাকে এটাকে কী লেখা যাবে, দুই পূর্ণ একের দুই লেখা যাবে। দুই পূর্ণ একের দুই মানে পূর্ণের জায়গায় কী প্লাস দিয়ে দিয়েছি, তো এখানেও সেরকম প্লাস দিয়ে দিয়েছি, পূর্ণের জায়গায় প্লাস দিয়ে দিয়েছি। কারণ এটা যদি ক্যালকুলেট করো ও দুই দুগুণের চার প্লাস ওয়ান মানে হচ্ছে পাঁচ বাই দুই, তাহলে এটাকে আবার যদি ভাগ করো তাহলে দুই দুগুণের চার হাতে বিয়োগ করলে এক থেকে ওয়ান বাই টু, তাহলে ওয়ান বাই টুকেই এটা লিখেছি আমরা, এটার থেকেই ওয়ান বাই টু পেয়েছি। তাহলে পূর্ণ থাকলে পূর্ণ জায়গায় কি প্লাস দিয়ে দিতে পারি, সে এখানেও কী করলাম প্লাস দিয়ে দিলাম ইকুয়ালস টু জিরো। এবার কী করবো, এক্স স্কোয়ার মাইনাস এখানে কী আছে টোয়েন্টি নাইন রয়েছে টোয়েন্টি নাইন। এবার দেখো এইখানটা আমি কী করছি, ভালো করে লক্ষ্য করো, টোয়েন্টি নাইন রয়েছে, টোয়েন্টি নাইনটাকে আমি রিপ্লেস করছি এরকমভাবে থার্টি মাইনাস ওয়ান। তিরিশ থেকে এক যদি বিয়োগ করি তাহলে কি উনতিরিশ থাকে, তিরিশ থেকে এক বিয়োগ করলে উনতিরিশ থাকে, তাই এখানে উনতিরিশের জায়গায় লিখেছি তিরিশ মাইনাস এক্স বাই যা আছে যেরকমটি আছে সেরকম লিখে দিয়েছি। তো এখন কী করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন রয়েছে, এটাকে আমি লিখতে পারি এরকমভাবে, এটা বাই এটা, এটা বাই এটা, এটাকে সেপারেট করছি তিরিশ বাই তিরিশ বাই তিরিশ, এটা এর সাথে একবার মাইনাস রয়েছে ওয়ান বাই তিরিশ, এই দুটোকে ক্যালকুলেট করলে এটাই আসে, মানে তিরিশ বাই তিরিশ আর ওয়ান বাই তিরিশ বিচ্ছেদ করে দিলাম ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এখন দেখো এই তিরিশ আর এই তিরিশ কেটে গেল, ওয়ান থাকে তাই, উনতিরিশ থেকে এই উনতিরিশ আর এখানে ওয়ান রয়েছে, তিরিশ তিরিশ কেটে গিয়ে ওয়ান রয়েছে, উনতিরিশ আর একে কত হয়ে যায় তিরিশ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কী হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে সেকেন্ড ব্যাকেটই দাও, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে তিরিশ, তিরিশ মাইনাস ওয়ান বাই তিরিশ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাই এখানে কী হচ্ছে দেখো দুটোই তিরিশ চলে এসেছে ওয়ান। এবার এটাকে কী হচ্ছে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, আমি কী করবো এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, এক্স দিয়ে এটা এক্সের সাথে গুণ করলে তিরিশ এক্স, আর এটা দেখো মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আর এই এক্সের সাথে গুণ করলে ওয়ান বাই থার্টি এক্স, এক্স থাকছে মাইনাস, দেখো ওয়ান কি লেখা যায় থার্টি ইন্টু ওয়ান বাই থার্টি, তিরিশ তিরিশ গুণ ওয়ান বাই তিরিশ লেখা যায় একের জায়গায় কেন, তিরিশ আর তিরিশ কি কেটে গেলে ওয়ান থাকে, এটা এটা কেটে গেলে ওয়ান থাকে, আমি লিখলাম ইচ্ছা করে তিরিশকে, এ তিরিশ ইন্টু ওয়ান বাই তিরিশ ইকুয়ালস টু জিরো। তো দেন এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এখান থেকে দুই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে হচ্ছে এক্স, এক্স যদি কমন যায় কী হয়ে যাবে এক্স মাইনাস তিরিশ, কেন এখান থেকে একটা এক্স চলে গেলে একটা পড়ে রয়েছে আর এক্স চলে গেলে থার্টি পড়ে রয়েছে, প্লাস এই দুটোর থেকে দেখো এখানে কী রয়েছে এইটা ওয়ান বাই তিরিশ আর ওয়ান বাই তিরিশ, মানে কি ওয়ান বাই থার্টি কমন চলে গেল, ওয়ান বাই থার্টি যদি কমন চলে যায় তাহলে কি এখানে এক্স পড়ে রয়েছে আর এখানে কি থার্টি পড়ে রয়েছে মাইনাস থার্টি। দেখো এই দুটো জিনিস এক হয়ে গেছে, যদি দুটো জিনিস এক থাকে কী হবে এক্স মাইনাস থার্টি, এইটা আর কী হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই থার্টি, এক্স মাইনাস থার্টি এই দুটোর জায়গায় একটা চলে গেল, পড়ে রয়েছে এক্স প্লাস ওয়ান বাই থার্টি ইকুয়ালস টু জিরো। এইবার আমরা কি হয় অথবা করতে পারি, দেখো আমরা যদি হয় অথবা করি যে এটা ইকুয়ালস টু জিরো একবার, এটা ইকুয়ালস টু জিরো, এক্স মাইনাস থার্টি, এক্স মাইনাস থার্টি ইকুয়ালস টু জিরো, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই থার্টি, ঠিক আছে এখানে লিখছি এক্স এক্স প্লাস ওয়ান বাই থার্টি ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু কি থ্রি, এক্স ইকুয়ালস টু থার্টি সরি মাইনাস টেপ আসে আসলো প্লাস, আর এখানে এক্স ইকুয়ালস টু কী হয়ে গেলো মাইনাস ওয়ান বাই থার্টি, তাহলে কি নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান কী হয়ে যাবে এক্স ইকুয়ালস টু থার্টি মাইনাস ওয়ান বাই থার্টি, এটা হয়ে গেলো অ্যান্সার।
এরপরে দেখো এটিও একটি সমাধান, খুবই ইম্পর্টেন্ট একটা সমাধান পরীক্ষার জন্য। এবারের জন্য ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি। তো এটাকে সলভ করার জন্য সবার প্রথমে যে এক্সগুলোকে রয়েছে এক্সগুলো কি করবো একদিকে নিয়ে আসবো, তাহলে আমরা তারপরে ক্যালকুলেশন করব কি সবার প্রথমে এক্সগুলোকে কি একদিকে নিয়ে আসবো। তা এখানে কি রয়েছে ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি, এইটাই যদি এ পাশে আনি কি হয়ে যাবে মাইনাস, তাহলে কি হয়ে যাবে এখান থেকে এ হয়ে যাবে হচ্ছে এখানে ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওইখানে হচ্ছে মাইনাস এ ওয়ান বাই মাইনাস ওয়ান বাই বি। তো এখন এটাকে যদি ক্যালকুলেশন করি কি হয়ে যাবে দেখো এক্স কমন চলে যাবে, এক্স যদি কমন মানে এক্স ইন্টু লসাগু হয়ে যাবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, তাহলে কি এখানে কি হয়ে যাবে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এক্স মাইনাস এইগুলো এ হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে, কী হচ্ছে এইটা এর সঙ্গে গুণ হয়ে গেল মাইনাস দিয়ে। এবার এখানে এখান থেকে দেখো এটা কি হয়ে যাবে এ বি লসাগু মাইনাস বি মাইনাস এ, ঠিক আছে মাইনাস বি মাইনাস এ। তো এখানে হ্যাঁ একটা জিনিস দেখছি এখান দিয়ে ক্যালকুলেশন করলে কি পড়ে থাকে, এখানে যদি ক্যালকুলেশন করি এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি আর এখানে পড়ে থাকে এইটা, এক্স মাইনাস দিয়ে গুণ করছি মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু এখান থেকে দেখো মাইনাস কমন চলে যাচ্ছে, কি পড়ে থাকে আগে এটা লিখছি এ প্লাস বি মাইনাস কমনগুলো চিহ্নগুলো দুটোই মাইনাস আছে প্লাস হয়ে গেল এ বাই এ। তো এখান থেকে দেখো এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যায়, কেটে গেলে এখানে কি পড়ে থাকে এ প্লাস বি আর এখানে থাকে হচ্ছে এ এ, এটাকে ক্যালকুলেশন যদি করি কি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স, এক্স দিয়ে গুণ করলাম এক্সকে এক্স স্কোয়ার হলো এক্স দিয়ে গুণ করলাম মাইনাস এ বি হলো মাইনাস বি দিয়ে এক্সকে গুণ করলাম কি হলো বি এ মাইনাস বি এক্স, তাহলে ইকুয়ালস টু এখানে কী আছে মাইনাস এ প্লাস বি বাই এ বি, তাহলে এখানে এ প্লাস বি আর এ প্লাস বি কেটে গেল। এবার এখানে দেখো কিছু নেই মানে ওয়ান রয়েছে এখানে ওয়ান রয়েছে, ক্রস মাল্টিপ্লাই করব একের সাথে এটা গুণ করব ও আর এটার সাথে এটা গুণ করব বা এটাকে উল্টে দিই। তো এখন যদি এটাকে উল্টে দিই যদি উল্টে দিই তাহলে কী হবে দেখো উল্টে দিলে এগুলো সব উপরে চলে যাবে দুটো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি, এই মাইনাসটা আছে উল্টে গেল উল্টে দিলাম ব্যস্ত করলাম তাহলে সুবিধা হবে, আর এই মাইনাসটায় এ পাশে যদি আসে তাহলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু জিরো, কী বললাম এই মাইনাসটা এ পাশে আসলে প্লাস হয়ে গেল ইকুয়ালস টু জিরো, আর এখান থেকে কী হচ্ছে এক্স কমন গেলে এক্স মাইনাস এ আর এখান থেকে কী হচ্ছে বি দেখো দুটো দিয়ে বি আছে এ, তাহলে আমি মাইনাস বি কমন নিচ্ছি কী হচ্ছে মাইনাস এক্স মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এ ইকুয়ালস টু জিরো, দুটো একই জিনিস চলে আসলো এক্স মাইনাস এ এ আর এখানে কী পড়ে রয়েছে এক্স আর মাইনাস বি এক্স মাইনাস বি ইকুয়ালস টু কী হয়ে গেলো জিরো। তা এখন এটা ইকুয়ালস টু একবার জিরো এটা ইকুয়ালস টু একবার জিরো, এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো ও আরেকটা কী হচ্ছে এক্স মাইনাস বি ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু কি এ এটা পাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেলে এক্স ইকুয়ালস টু বি, তাহলে নির্ণীয় সমাধান কী হয়ে যাবে নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু এ ওয়াই এক্স ইকুয়ালস টু এ আর এ কমা বি, এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন এন আর সাথে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করুন ও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার বাই বাই।